জনপ্রিয়তার গার্ত্রদাহ থেকে বন্দি রাখা হয়েছে বলছেন গয়েশ্বর এদিকে গণতন্ত্রের কথা বলে আওয়ামের লুটপাট তন্ত্র কায়েম করেছে বলছেন এবি পার্টি কেন ভারতের নির্বাচন কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কে ফোন করে পেনজিরকে পালাতে বলেছিল এবং সর্বশেষ জানাবো আবার ফখরুল রিজমির বিরোধ প্রকাশে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খালেদা জিয়ার জনপ্রিয়তার গাছদাহ থেকে বন্দী রাখা হয়েছে বলছেন গয়েশ্বর বিএনপি আকাশ চুম্বি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন এই গাত্রদাহ থেকে তার তাকে বন্দী করে রাখা হয়েছে আর যার নেতৃত্বে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে হাজার মাইল দূরে থেকে সেই তারেক রহমান যদি আওয়াজ দেন তাতেই ক্ষমতাসীনদের কানের পর্দা ফেটে যায় গয়েশ্বর বলেন খালেদা জিয়া একদিনে প্রধানমন্ত্রী হননি জিয়ার আদর্শকে ধারণ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া হয়েছেন দেশের জন্য গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম আজ অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন তবে জনতার জিয়াকে মুছে ফেলা যাবে না যে বিএনপির জন্ম হয়েছে দেশ ও জনগণের প্রয়োজনে সেই বিএনপিকে নিঃশেষ করা যাবে না গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগ লুটপাট তন্ত্র কায়েম করেছে বলছেন এবি পার্টি আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী প্রধান শক্তি কথায় কথা গণতন্ত্রের বুলি আওরে তারা দেশে এক ব্যক্তির শাসন লুটপাট তন্ত্র কায়েম করেছে বলে মন্তব্য করেছে এই বিপার্টি যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন আওয়ামী লীগ সেক্রেটারি ওবায়দুল কাদের এক সময় বলেছিলেন বেনজির আজিজ কোনো দুর্নীতি করেনি এগুলো সব মিথ্যা গুজব আর এখন তিনি বলছেন দুর্নীতি দায়ে বেনজির আজিজের বিচার করা হবে অভিজ্ঞতা যখন এই কথা বলেছেন তাহলেই বুঝতে হবে এর আড়ালে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে প্রতি বছর উপকূলে বেরিবাদ নির্মাণ ও সংস্কারের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের নিন্দা জানিয়ে তিনি বলেন একটু শক্তিশালী ঝড় জোয়ারে এলেই বাধা ভেঙে পড়ে তলিয়ে যাওয়া থেকে প্রমাণ হয় সরকার গরিব উপকূলে জনগণের জনমালের বিষয়ে কোনো দায় করে না বক্তব্য সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার বেঞ্জিরও আজ তৈরি করেছে এদের অবৈধ সম্পদ অর্জনের সুযোগ দিয়ে তার বিনিময়ে এদের কাছ থেকে অসাংবিধানিক ও অবৈধ সার্ভিস নিয়েছে ফলে দেশের সর্বক্ষণে সর্বক্ষেত্রে আজ হাহাকার তিনি বলেন আওয়ামী লীগ মুখ মুক্তিযোদ্ধা চেতনা প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী প্রধান শক্তি কথা কথা গণতন্ত্রের বুলি আওড়ে তারা দেশে এক ব্যক্তি শাসন লুটপার তন্ত্র কায়েম করেছে তিনি অবিলম্বে সাবেক আইজি বেঞ্জির সাবেক সেনা প্রধান আজিজ আহমেদকে গ্রেপ্তার এবং তাদের লুট করা অর্থ উদ্ধার করে ঘূর্ণি দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান ভারতের নির্বাচন কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আজ ভারতের লোকসভা নির্বাচন শেষ হল আগামী চার জন জানা যাবে দিল্লির মসন কে বসেছে ভারতের নির্বাচন শেষ হওয়ার পর এখন সারা বিশ্বের নজর ভোট গণনার দিকে চারজনের ফলাফল কি হবে তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা কল্পনা চলছে এই ফলাফলের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও উৎসাহ উদ্দীপন করছেন ভারতের নির্বাচনের ফলাফল কি হয় তা দেখার জন্য ভারতের লোকসভা নির্বাচনের জন্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগ্রহ দুইটি কারণে প্রথমত ভারত আমাদের পাশে দেশ সেখানে গণতন্ত্রের চর্চা কিভাবে হচ্ছে বিভিন্ন জরিপগুলোর ফলাফল বাস্তবে কতটুকু প্রতিফলিত হচ্ছে সেটা নিয়ে যে কোনো রাজনীতিবিদদেরই আগ্রহ স্বাভাবিক আগ্রহ থেকে ভারতের নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলাপ আলোচনা চলছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গত এক দশকের বেশি সময় ধরে ভারতের প্রভাব বেড়েছে এবং বাংলাদেশের নির্বাচন সহ বিভিন্ন রাজনৈতিক ঘটনায় ভারতের ভূমিকা মুখ্য হয়ে উঠেছে আর এই বাস্তবতায় দেশ পর্যন্ত ভারতের নির্বাচনের ফলাফল কি হয় তার উপর অনেক কিছুই নির্ভর করছে যদিও অতীতে দেখা গেছে যে ভারতের নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের বাংলাদেশ নীতিতে তেমন কোনো পরিবর্তন আসে না বিশেষ করে কংগ্রেসকে পরাজিত করে বিজেপি যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল তখন অনেকেই মনে করেছিল আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের হয়তো অবনতি ঘটবে বিশেষ করে দু হাজার চোদ্দ নির্বাচনের পরপরই ভারতের নির্বাচনে যে পট পরিবর্তন হয় তা আওয়ামী লীগ সরকারকে চাপে ফেলতে পারে এমন আশঙ্কা করেছিল অনেকে কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টোটা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে এখনও যদি শেষ পর্যন্ত কোনো নাটকীয় ঘটনা ঘটে ইন্ডিয়া জোট ক্ষমতা আসে তাহলে কি সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন করবে এটি এখন রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে এই আলোচনার অন্যতম কারণ হলো ইন্ডিয়া জোটের অন্যতম শরিক আম আদমি পার্টির অন্যতম নেতা অরবিন্দ কেজরিওয়ালের সাম্প্রতিক বক্তব্য আম আদমি পার্টির এই প্রধান কারাগার থেকে প্যারালয় মুক্ত হয়ে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন এবং সেই বক্তৃতায় তিনি বাংলাদেশের ব্যাপারে কিছু স্পর্শকাতর কথাবার্তা বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে শেখ হাসিনা নির্বাচনে জয়ী হয়েছেন এই বক্তব্যের প্রতিবাদ অবশ্যই বাংলাদেশ থেকে করা হয়নি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন এটি মোটেও বক্তব্য রাজনীতি এটি মেঠো বক্তব্য রাজনীতির মাঠে এই ধরনের বক্তব্য অনেকে করে থাকেন এটি কূটনৈতিক বক্তব্য নয় এটিকে আমলে নেওয়ার কোনো কারণ নেই কিন্তু কূটনৈতিক মহল মনে করছে ইন্ডিয়া জোটে আদমি পার্টি একটি প্রভাবশালী দল এবং শেষ পর্যন্ত যদি ইন্ডিয়া জোট জয়ী হয় সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের ব্যাপারে এক ধরনের চাপ তৈরি করা হতেও পারে তবে এই মতের সাথে একমত নয় অনেকেই তারা মনে করে ইন্ডিয়া জোটের প্রধান দল হলো কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেও বাংলাদেশ নীতিতে কোনো পরিবর্তন হবে না আর যদি নির্বাচন অনুমতিতে ফলাফলই হয় অর্থাৎ বিজেপি যদি জয়ী হয় তাহলে সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা নিয়ে এগিয়ে যাবে তবে বিভিন্ন মহল মনে করছে যে নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর বাংলাদেশের ব্যাপারে কিছু ভিন্ন চিন্তা করতে পারেন বিশেষ করে চীনের প্রভাব যেন বাংলাদেশের রাজনীতিতে না পড়ে জন্য হয়তো নতুন সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করবে কে ফোন করে বেঞ্জিরকে পালাতে বলেছিল বেঞ্জির আহমেদ এখন দেশে নেই তিনি দুবাইতে অবস্থান করছেন তার স্ত্রী এবং কন্যারাও কেউ দেশে নেই যাদেরকে দুর্নীতি দমন কমিশন তলব করেছে তারা এপ্রিল মাসেরই মাঝামাঝি সময় বাংলাদেশ থেকে এক করেছেন বেনজির আহমেদের তিন কন্যার মধ্যে দুই কন্যা এখন দুবাইতে অবস্থান করছেন এবং এক কন্যা যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদ্য পদচ্যুত একজন কর্মকর্তা ফোন করে বেনজিরকে পালানোর জন্য পরামর্শ দিয়েছিলেন ওই কর্মকর্তা এবং বেনজির আহমেদ একই এলাকার বাসিন্দা বেনজির আহমেদকে ওই কর্মকর্তা প্রধানমন্ত্রী তার উপর ক্ষুদ্র এবং প্রধানমন্ত্রী তাকে কোনোরকম প্রশ্রয় দেবে না দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী শূন্য সঞ্চিত অবস্থানের কথা জানিয়ে দেন এরপর পরই বেনজির আহমেদ সমস্ত টাকা পয়সা উত্তোলন করেন এবং দুবাইতে চলে যান বলে জানা গেছে বিভিন্ন সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে সকলে জানতো যে বেনজির আহমেদ এমিরেটেস ইন্টারন্যাশনালের একটি ফ্লাইটে দুবাই যাচ্ছেন কিন্তু সে সময় তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল না তাছাড়া সরকারের কোনো মহল থেকেও তাকে আটকানোর কথা বলা হয়নি তিনি গিয়েছিলেন উল্লেখ করে বেঞ্জির ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় এবং এই প্রতিবেদনে প্রকাশের পর জাতীয় সংসদের সংসদ সদস্য ব্যারাস্ট সুমান বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের তদন্ত আহ্বান করেন ব্যাস্ত সুমানের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্ট দুর্নীতি দম কমিশনকে বিষয়টি তদন্ত নিতে দেন এবং পরপরই দুর্নীতি দমন কমিশন তদন্ত করার জন্য কাজ শুরু করে এবং একজন কর্মকর্তাকে নিয়োগ দেয় এই বিষয়টি প্রকাশে আসার পর সরকারের উচ্চ পর্যায়ে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন কিন্তু কেউই তার ফোন ধরেনি এবং তার যোগাযোগের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ এই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন বেঞ্জির আহমেদ পরবর্তীতে ওই কর্মকর্তা বেনজিরকে জানান যে প্রধানমন্ত্রী ক্ষুদ্ধ হয়েছেন এবং এই সমস্ত বিষয় তিনি কোন রকম ছাড় দেবেন না এই বার্তাটি পাওয়ার পর বেনজির আহমেদ নড়ে চড়ে বসেন তারপর তিনি কয়েক জায়গায় চেষ্টা করেছিলেন সরকারকে নমনীয় করার জন্য কিন্তু সবচেয়ে ব্যর্থ হওয়ার পর বেনজির দেশ করেন উল্লেখ করে যে বেঞ্জির আহমেদের দেশে ছাড়াও দুবাইতে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এবং তার মেয়ের জামাই দুবাইতে একটি ব্যবসা পরিচালনা করছেন সে কারণে সহজে তার দুবাইতে যাওয়া এবং সেখানে থাক নিশ্চিত করা সম্ভব হয়েছে একজন দায়িত্বশীল কর্মকর্তা বিরুদ্ধে যখন আইনি প্রক্রিয়া শুরু তার বহু আগে তিনি বিদেশ চলে গিয়েছিলেন এবং অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়ে গিয়েছিলেন তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায় এইসব ব্যাংক থেকে বেঞ্জির আহমেদ তার স্ত্রী এবং কন্যারা প্রায় একশো কোটি টাকা উত্তোলন করেছেন এছাড়া বেঞ্জির আহমেদের কিছু সম্পদ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রিও করা হয়েছে বলে জানা গেছে এখন দেখার বিষয় যে দুর্নীতি দমন কমিশন তদন্ত পর বেঞ্জির আহমেদকে আনার ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করে কিনা সেই উদ্যোগ কতটা সফল হয় কেননা দুবাইতে এই ধরনের বহু পলাতক ব্যক্তি আশ্রয় গ্রহণ করেছে আবার ফখরুল রেজমির বিরোধ প্রকাশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে তিনটি সংবাদ সম্মেলন করতে বাধা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সংবাদ সম্মেলন করার জন্য সাংবাদিকদের টেলিফোন করা হয়েছিল তাদের কেউ কেউ এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রুহুল কবির রিজভি সংবাদ সম্মেলন করতে পারেনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তাকে এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য নির্দেশ দিয়েছেন সংবাদ সম্মেলন না করে বরং বিভিন্ন ধরনের কর্মসূচিতে যোগদান এবং সেখানে বক্তব্য দেওয়ার পরামর্শ দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আর এই নিয়ে দুই নেতার মধ্যে এখন প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে উল্লেখ্য রুহুল কবির রিজভি আওয়ামী লীগের সদর সম্পাদক ওবায়দুল কাদের স্টাইলে প্রতিদিন সাংবাদিকদেরকে নিয়ে কার্যালয়ে ডাকতেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা করতেন এবং সরকারের সমালোচনা করতেন কিন্তু গত তিনটি বিষয় তিনি সংবাদ সম্মেলন করতে চাইলেও শেষ পর্যন্ত করতে পারেনি গত মঙ্গলবার আঠাশ মে রুহুল কবির রিজবি যার ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী বলেছেন যে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনাই তার একমাত্র কাজ এর প্রতিবাদ এবং সমালোচনা করে তিনি একটি সংবাদ সম্মেলন করার উদ্যোগ নিয়েছিলেন এর সময় তাকে ফোন করে বিএনপি মহাসচিব মির্জা সম্মেলন ইসলাম উচিত হবে না হিতে বিপরীত হবে এখন এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য তিনি অনুরোধ করেন কিন্তু রুহুল কবির রিজবি এতে ক্ষুদ্ধ হন তিনি বলেন আমি কি করবো না করবো সেটা কি আপনাকে বলতে হবে রুহুল কবির রিজবির এই ধতার জবাব শান্ত ভাবে দেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার অনুমতি ছাড়া এই বিষয় নিয়ে কোনো কিছু বলা সমীচীন হবে না আর তৃতীয়বার বাধাপ্রাপ্ত হয়েছেন রুহুল কবির রিজভি গতকাল গতকাল তিনি উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন উপজেলা নির্বাচনে যে ভোট কারচুপি এবং ভোটার উপস্থিতি না থাকার ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলেন কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার জন্য মির্জা ফখরুল আলমগীরকে তাকে অনুরোধ করেন তিনি বলেন যে উপজেলা নির্বাচন নিয়ে মানুষের এমনিতেও কোনো আগ্রহ নেই কাজে এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার কোনো মানে হয় না বরং অর্থ পাচার বা অন্যান্য ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন তিনি করতে পারেন আবার ফখরুল রিজভির বিরোধ প্রকাশে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ